ইলিয়াস কাঞ্চন একজন বাংলাদেশি চলচ্চিত্র ও নাট্য অভিনেতা। তিনি 1977 সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি বাংলাদেশি চলচ্চিত্রের 90-এর দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। কাঞ্চন 300টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। ইলিয়াস কাঞ্চন 24 ডিসেম্বর 1956 সালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী আব্দুল আলী, মাতার নাম শরুফা খাতুন। তিনি 1975 সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে HSC পাশ করেন। ইলিয়াস কাঞ্চন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক পড়েছেন। 1976 সালে পুরান ঢাকায় অবস্থানকালে কাঞ্চন ওয়াব দ্য মিলনায়তনে একটি মঞ্চ নাটকে কাজ করেন। সেই মঞ্চ নাটকের অতিথি ছিলেন সুভাষ দত্ত। নাটকটি দেখার পর সুভাষ দত্ত কাঞ্চনকে তার সাথে দেখা করতে বলেন এবং সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র উপন্যাস অবলম্বনে 1977 সালে মুক্তিপ্রাপ্ত বসুন্ধরা চলচ্চিত্রের পাণ্ডুলিপি দেন। এটি ছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন ববিতা। বাংলাদেশের এ পর্যন্ত সর্বাধিক ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জ্যোৎস্না, যা 1989 সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ইলিয়াস কাঞ্চন সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে। রাজার ছেলে এক সাধারণ বেদের মেয়ের প্রেমে পড়ে নিজের জীবন বিপন্ন করে তোলে। বাবা কর্তৃক বিচারের রায়ে ফাঁসির আদেশ হয়। পালিয়ে গিয়ে অন্য রাজ্যে জেলে বন্দী হয়। সীমাহীন কষ্টের এক অসাধারণ প্রেমের গল্প বেদের মেয়ে জ্যোৎস্না। এই চলচ্চিত্রটি তাকে খ্যাতির শীর্ষে নিয়ে আসে। এতে তার বিপরীতে অভিনয় করেন অঞ্জু ঘোষ। এরপর তিনি অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দেন। 2005 সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে শাস্তি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2008 সালে তিনি প্রথমবারের মতো বাবা আমার বাবা চলচ্চিত্রের মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখান। 2010 সালে তিনি তার দ্বিতীয় চলচ্চিত্র মায়ের স্বপ্ন নির্মাণ করেন। 1979 সালে জাহানারা কাঞ্চনের সাথে ইলিয়াস কাঞ্চনের কাবিন হয়। 1983 সালে তাকে ঘরে তোলেন। তার স্ত্রী 1993 সালের 22শে অক্টোবর কাঞ্চনের শুটিং দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। ইলিয়াস কাঞ্চন তার স্ত্রীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হবার পর 1993 সালের 1লা ডিসেম্বর থেকে নিরাপদ সড়ক নিরাপদ জীবন এই স্লোগানে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। নিরাপদ সড়ক চাই বা নিশ্চা আন্দোলন বর্তমান বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে এবং এর সাথে বিভিন্ন মহল একাত্মতা ঘোষণা করেছে। তিনি বর্তমানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান কাণ্ডারী। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখাই 2018 সালে 21শে পদক লাভ করেন। 2015 সালের 4ঠা মে জাতিসংঘের রোড সেফটি ফর আওয়ার চিলড্রেন কর্মসূচিতে অংশ নেন ইলিয়াস কাঞ্চন। রাজধানীর মতিঝিল, আইটিয়াল, খিলগাঁও, কাকরাইল, উত্তরা ও ধানমন্ডির 5টি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এই কার্যক্রম চলে। স্লোগান, ভবিষ্যতের জন্য নিরাপদ সড়ক চাই।